বিদ্যুতের বলে আউট হয়েছিল হোয়াটএভার সব যদি বাদ দেই মানে এই ইনিংসটাকে আপনি আসলে কিভাবে অ্যাড্রেস করছেন থ্রু আউট দ্য টুর্নামেন্টের আগে আমার যে প্রিপারেশন ছিল আমি খুবই আশাবাদী ছিলাম যে মানে আছি যেরকমভাবে ছিলাম যে আমি বিপিএলটা ভালো করব এবং বলতে গেলে তার আগের যা যা খেলেছি খুব ভালো যাচ্ছিল তো আমার প্রিপারেশন সেম ছিল বাট আমার কাছে মনে হচ্ছিল যে একটা ইনিংসের ব্যাপার আমি একদম ফ্লোতে চলে আসবো টিমকে কন্ট্রিবিউট করতে পারবো যেখানে দেখেন সাকিব ভাই অনেক আশা করে রিয়াদ ভাই আছে ফাইম স্যার যেখানে আছে বাবুল স্যার আছে স্পেশালি আমার টিম বয়দেরকে বলতে হয় আকরাম মিন্টু ভাই তারপরে আপনার বলতে হয় বিকাশ ভাই শাহিন ভাই ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা পার্ট অফ আমাদের টিমের মধ্যে আছে বাট ওরা বিহাইন্ড দ্য সিনে কাজ করতেছে তারা সবাই খুব আশাবাদী এবং নকিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি টাইম খাবার আনা দেশ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি টাইমে তারা আমাকে খুবই সাপোর্ট দিছে আমি মনে বলবো না যে শুধু আমার কৃতিত্ব তাদের দোয়া ছিল এবং তারা খুব সাপোর্ট দিচ্ছিল এবং আশা করছিল যে আমি একটা ভালো ইনিংস খেলতে পারবো তো তাদের আশা পূরণ হয়েছে আমিও খুশি হয়েছি আশা করি এটা কন্টিনিউ করতে পারবো ধারাবাহিকতা ধরে রাখতে পারবো এক্স্যাক্টলি আমি আসলে আপনি প্রতিটা ইনিংসই দেখবেন আমি স্টার্ট খুব ভালো পেয়েছি আমি ফার্স্ট বল থেকেই মিডল অফ দ্য ব্যাট লাগছিল বাট ইনিংসটা বড় হচ্ছিল না আজকেও আমি ওই সময় দেই নাই নিজেকে প্রথম দিকে আমি চেষ্টা করেছি হয় নাই বাট আমি ইনিংসটাকে কখনোই একটা সময় মানে ব্রেক দেয় না আমি সবসময় চেষ্টা করেছি রানটাকে চালু রাখার জন্য তো আসলে অবশ্যই টিম আমার কাছ থেকে বড় রান আশা করে এবং আমিও নিজে আশা করি বাট আমার মনে হয় যে সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বড় রান বিষয়টা তাই মনে করি যে চেষ্টা করতে থাকবো এভাবে দেখবো চেষ্টা করবো কনসিস্টেন্টলি পারফর্মটা করার জন্য অবশ্যই থ্যাংক ইউ আসলে আমরা আগের ম্যাচটাও কিন্তু দুই রানে হাঁটছি তো অবশ্যই ব্যাক আপ মাইন্ডে আমাদের ছিল যে এরকম এই ম্যাচটার জন্য আবার পুনরাবৃত্তি না হয় এটা একটা মাথার মধ্যে ছিল বাট এটাও ছিল যে যদি দুইটা ওভারে একটা ভালো রান চলে আসে তাহলে কিন্তু আমাদের খেলাটা আবার আমাদের মধ্যে চলে আসবে তো সেই কাজটাই করেছে করিম জানা সো অ্যামেজিং ব্যাটিং করছে এরকম ব্যাটিং সচরাচর আমরা দেখতে পারি না এরকম ম্যাচ একা হাতে বের করে নিয়ে আসছে তার কৃতিত্ব অবশ্যই দিতে হয় তো ওর ইনিংসটা আমার কাছে মনে হচ্ছে অসাধারণ ছিল তো ওই কারণে হয়তো এই ম্যাচটা আমরা একটা দুই পয়েন্ট পেয়ে আগে গেলাম হ্যাঁ আমাদের প্ল্যানিংয়ে তো একটু 19-20 আছেই আমার প্ল্যানিংটা ঠিক ছিল যে মৃত্যুঞ্জয় ভালো বল করছে দুই ওভার আর এক ওভার আসছে মিডল অফ দ্য টাইমে অবশ্য ওকে আমার দেখে খেলা উচিত ছিল এটা সত্যি তাহলে আমি হয়তো বা নেক্সট ওভারে যে আসতো তাকে আমি অ্যাটাক করতে পারতাম অবশ্যই ক্যালকুলেটিভ রিস্ক আমি যদি ওই সময়টা একটু কম নিতাম তা আমার মনে হয় যে অবশ্যই ইনিংসটাকে আর একটু বড় করতে পারতাম বা আমি শেষ করে আসতে পারতাম আমি কত রান করতে পারতাম এটা ইম্পর্টেন্ট ছিল না বাট এটা আমি শেষ করে আসতে পারতাম অবশ্যই আপনার কথাটা যে প্রশ্নটা এটা আমি মাথায় রাখবো নেক্সটে যদি এরকম অপরচুনিটি আসে চেষ্টা করবো শেষ করার জন্য আপনি যদি বলেন কোনো দেশি করতে পারতেছেন এখান থেকে আমি করতে পারি কিনা আশা করি অবশ্যই করবে যেমন ইয়াসিরের একটা ইনিংস কিন্তু ম্যাচ শেষ করলো একা হাতে ভালো একটা ইনিংস খেলছে এটা খুব অসাধারণ ছিল সাকিব ভাইও তো একা হাতে কয়েকটা ম্যাচ দিয়েছে দেশি প্লেয়াররা করতেছে অবশ্যই চেষ্টা আরও করবে আশা করি সামনের দিনগুলোতে ইনশাল্লাহ না আসলে ভাবনা আমি ওয়ানডেতে সেঞ্চুরির জন্য নামি এটা সত্যি টেস্টে সেঞ্চুরির জন্য নামি এটা সত্যি টি টোয়েন্টিও নামি বাট সবসময় আসলে টিমের সিচুয়েশনটা ওরকম থাকে না যে সেঞ্চুরির জন্য বাট ওয়ানডে টেস্টে আমি যখনই নামি আমি চাই যে সেঞ্চুরি করতে নামতেছি আর টি টোয়েন্টিতে অবশ্যই যখন রান অনেক হয় বা প্রথমে আগে ব্যাটিং করতেছি তখন বিহাইন্ড দ্য মাইন্ডে থাকে হ্যাঁ সেঞ্চুরি করতেই নামবো সবসময় হয় না বাট প্ল্যানিংয়ে মাঝখানে আর থাকে না কারণ এক এক সময় এক এক রকম সিচুয়েশন আসে সে সময় আসলে নিজেরটা চিন্তা করে এরকম আসলে হয় না তো আমি বলবো না যে আজকে কোনো সেঞ্চুরি প্ল্যানিং ছিল না চাচ্ছিলাম যে যেভাবে চলতেছে গেম ওইভাবে চলতে থাকুক আফসোস তো সব প্রতিটা ইনিংসেই থাকে যতক্ষণ পর্যন্ত ব্যাটসম্যান নট আউট থাকে তো একটু আফসোস আছে বাট আমি এটাও আল্লাহর রহমতে খুশি
জানলার কাছে অনেক চাচ্ছিলাম যে একটা কামব্যাক ইনিংস আমার দরকার, কারণ অনেক ভালো ফ্লোতে ছিলাম, নেটে খুব ভালো ব্যাটিং হচ্ছে, ম্যাচেও ভালো স্টার্ট হচ্ছিল। তো যেহেতু ইনিংসটার কারণে ম্যাচটা জিতাতে পারলাম, বাট শেষ করতে পারলে অনেক ভালো লাগতো অবশ্যই, বাট অবশ্যই একটা কামব্যাক ইনিংস হিসাবে নিজের কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দোয়া রাখবেন।